নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার এইট অর্থাৎ আট নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো তোমাদের আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় এক থেকে সাত নম্বর স্কুল সমাধান করে দেখানো আছে এছাড়াও দেখানো আছে তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস ভূগোল বাংলা বিষয়ে সমাধান করে দেখানো আছে তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে আর খুব শীঘ্রই তোমরা সাজেশন পেয়ে যাবে আমাদের ইতিহাস ভূগোল পরিবেশ বিষয়ে দেখতে থাকো আমাদের চ্যানেলটি চলো প্রথমে দেখো একদিকে কী আছে ক্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো সঠিক উত্তর হবে রেপিতি অপশান সি পরবর্তী দেখো দুই দাগের বেলে পাথর রূপান্তরিত হয়ে যে শিলার সৃষ্টি হয় সৃষ্টি করে তা হল উত্তরটা হবে কোয়ারজাইট অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিন দায়গের যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক অপশন এ পরবর্তী প্রশ্ন দেখো চার দাগ বজ্র মেঘ নামে পরিচিত যে মেঘ তা হলো সঠিক উত্তর হবে কি নিম্বাস অপশান পরবর্তী দেখো পাঁচ দাগের ভূমধ্য সাগর জলবায়ু দেখা যায় সঠিক উত্তর হবে মিশরে অপশান ডি পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগের ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অন্তর্গত উপজাতি গোষ্ঠী হল সঠিক উত্তর হবে সেমাং অপশান বি পরবর্তী দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা যে সালে সংঘটিত হয়েছিল এটা উত্তর হবে উনিশশো চুরাশি সালে অপশান এ পরবর্তী দেখো অস্ট্রেলিয়ার রাজধানী হলো সঠিক উত্তর হবে ক্যানবেরা অপশান বি পরবর্তী দেখো নয়দাগ নয়দাগের প্রশ্নের উত্তরটা হবে ডাউন্স অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় সঠিক উত্তর হবে পাঁচই জুন অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের কী আছে শূন্যস্থান পূরণ আমরা সমাধান করে দেখাবো প্রথমে আছে একের ভূ অভ্যন্তরে ভূতক স্তরে পরিচালনার স্রোত দেখা যায় দুই দাগ দেখো ঘূর্ণপাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে তিন দাগ দেখো তাজমহল ড্যাশ শিলায় রূপান্তরিত হয় এটা উত্তর রূপান্তরিত শিলায় পরবর্তী দেখো দাগ ভূপৃষ্ঠে মোট বায়ুচাপ বলের সংখ্যা হচ্ছে কটি সাতটি পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগের কী আছে ভূতকে গড় গভীরতা প্রায় ষাট কিমি পরবর্তী থাকার ছয় দাগ কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় এল তরঙ্গ পরবর্তী দেখো সাত দাগের পৃথিবীর বৃহত্তম পাত হল প্রশান্ত মহাসাগরীয় পাত আট দাগ দেখো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার পরবর্তী আগের চার দাগের প্রশ্ন কী আছে চার দাগে শুদ্ধ অশুদ্ধ এক দাগের প্রশ্ন উত্তরটা হবে অশুদ্ধ দুই দাগ একটা হবে শুদ্ধ তিন দাগটা হবে অশুদ্ধ চার দাগটা হবে অশুদ্ধ পাঁচ দাগটা হবে অশুদ্ধ ছয় দাগটা হবে শুদ্ধ তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও প্রথমে দেখে কী আছে সুন্দরলাল বহুগুণা হবে এফ অর্থাৎ চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত তারপরে এরা কী আছে ওয়েগনার এটা হবে ডি অর্থাৎ সঞ্চরণ মতবাদ তারপর হবে আর্থ আওয়ার এটা হবে অস্ট্রেলিয়া তারপর হবে স্যাময়েত হবে সি তুন্দ্রা জলবায়ু হবে তারপরে হবে জলপাই জলপাই হবে ই ভূমুদ্ধাগরে জল হবে তারপরে আছে ছয়দার ব্রোকেন হিল হবে রুপোর কে বলা হয় চলো পরবর্তী প্রশ্নগুলো দেখবে একে করে কী আছে আটের একে বিযুক্তি রেখা চলো দেখো উত্তরটি দেখে নাও বিযুক্তি রেখা সম্পর্কে এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে এখান থেকে এই পর্যন্ত পরবর্তী প্রশ্ন দেখো কী আছে অথবা দিয়ে দেওয়া আছে ম্যাগমা চলো উত্তরটা দেখো দেখে নাও ম্যাগমা সম্পর্কে এখান থেকে এই পর্যন্ত উত্তরটি তোমরা লিখবে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ছয় দুই দাগে রিক্টার স্কেল সম্পর্কে টি লেখো দেখো উত্তরটি দেখে নাও রিক্টার স্কেল সম্পর্কে দেওয়া আছে সংজ্ঞা দেওয়া আছে আবিষ্কারক দেওয়া আছে উদ্দেশ্য দেওয়া আছে বৈশিষ্ট্য দেওয়া আছে পরবর্তী প্রশ্ন দেখো নিরপেক্ষ পাঁচ মানা সম্পর্কে দেখো উত্তরটি দেখে নাও নিরপেক্ষ সীমানা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিন দাগ জীবাশ্ম দেখে নাও জীবাসন সম্পর্কে এখান থেকে তোমরা উত্তরটা লিখবে এ পর্যন্ত লিখবে সংজ্ঞাটা দেবে দুই নম্বরে তো সেই কারণে পরটা দেখো পাইরোক্লাস্ট দেখো উত্তরটি দেখে নাও পাইরো শিলা সম্পর্কে দেওয়া আছে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো আছে চার দেখ সমবর্ষণ রেখা দেখো উত্তর দেখে নাও সমবর্ষণ রেখা এখান থেকে তোমরা উত্তরটা লিখবে দেখে নাও সুন্দর করে দেওয়া আছে বৈশিষ্ট্যটা একবার দেখে নাও অনেক সময় দেয় বৈশিষ্ট্য সেই কারণে দেখালাম চিত্রটাও দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কি আছে উলম্ব মেঘ সম্পর্কে চলো দেখো উত্তরটি দেখে নাও উলম্ব মেঘ পরবর্তী দেখো কি আছে এবার আমরা সাত দাগের প্রশ্নগুলো দেখব এক এক করে সাতের এক দাগ ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের পার্থক্য লেখ দেখো উত্তরটি দেখে সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই সুন্দর করে উপরে নিয়ে লিখবে পরবর্তী দেখো কী আছে কী আছে ঘুমধ্য সাগরের জলবায়ুকে পৃথিবীর ফলের জুড়ি বলা হয় কেন দেখো উত্তরটি তোমরা উত্তরটি এখান থেকে লিখবে এখান থেকে এই পর্যন্ত দেখো পৃথিবীর ফলের জুড়ি বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিন দেখ বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব আলোচনা করো খুব আসে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ দেখে নাও বিশ্ব উষ্ণায়নের প্রভাব এখান থেকে লিখবে সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে দেখে নাও বিস্তারিত আরও পেজ নাম্বারটা দেখে নাও তাছাড়া প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে তোমরা পেজ নাম্বারটা একটু দেখে নিও তোমাদের পড়তে সুবিধা হবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে চারদাক নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কেন দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পাঁচ দাগ পরিবেশ অবনমনে ভারতবর্ষের অবস্থান লেখো দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নটা উত্তরটা তোমরা এখান থেকে লিখবে দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে তাহলে নাম্বারটা ভালো পাবে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো আচ্ছা এতক্ষণ যে দেখাচ্ছি প্রশ্ন মান হচ্ছে তিন নম্বর হ্যাঁ এটা হয়তো বলা হয়নি আর আগেরগুলোর দেখালাম সব দুই নম্বরের আচ্ছা পরবর্তী দেখো মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল কেন দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে তোমরা উত্তরটা লিখবে সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে দেখে নাও এই পর্যন্ত লিখবে মোট ছয়টি পয়েন্ট দেওয়া আছে তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখাবো আট দ্যাগের প্রশ্ন প্রশ্ন মান হচ্ছে পাঁচ নম্বর প্রথম প্রশ্ন আছে অবাহিকার অর্থনৈতিক উন্নতির কারণ আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো দুই দেখ বৈশিষ্ট্য আলোচনা করো দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমরা পুরিয়ে লিখবে দেখে নাও দেখে নাও বৈশিষ্ট্য আছে কেননা পাঁচ নম্বর একটু বেশি লিখতে হবে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো তিন দেখ পরিবেশ অবনমনের কারণ আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাও তুমি পরীক্ষায় খুব আসে দেখো উত্তরটি দেখে নাও পরিবেশ অবনমনের কারণ সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে দেখে নাও মনুষ্য সৃষ্টি কারণ প্রাকৃতিক কারণ এই পর্যন্ত উত্তরটা লিখবে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো চারদাগ অস্ট অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বিবরণ দাও আচ্ছা আর পাঁচ দাগের প্রশ্নটা না তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে সেই কারণে দেখালাম না তাহলে ভিডিওটা একটু ছোট হবে যতটা হয় আচ্ছা দাগের প্রশ্নের উত্তরটা দেখো প্রশ্নটা দেখে নাও তারপর উত্তরটা দেখাই তোমরা উত্তরটা এখান থেকে লিখবে এখান থেকে দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে আচ্ছা যদিও পশ্চিমের মালভূমি বলেছে হ্যাঁ এখান থেকে লিখবে উত্তরটা এখান থেকে লিখবে পশ্চিমের মালভূমি বলেছে সেই কারণে এখান থেকে লিখবে এখান থেকে এই পর্যন্ত লিখবে তোমরা থেকে আরেকটু পূরণীয় আরেকটু অ্যাড করলে ভালো হয় তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা